হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো 10,000 ইন্ডিয়ান প্রাইসের মধ্যে এখন এই সময়ে কোন কোন বেস্ট স্মার্টফোন আপনারা কিনতে পারেন, সেটা আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে যেই কয়েকটি স্মার্টফোন সম্বন্ধে বলবো সেগুলোর প্রাইস ইন্ডিয়ান প্রাইস 10,000 হিসাবে ঠিক করা হয়েছে, কিন্তু এই ফোনগুলি বাংলাদেশ থেকে আপনারা কত টাকায় নিতে পারবেন সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল কিভাবে শুরু করেছি, প্রতি মাসে মাসে কিভাবে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো আমার লিস্টের নাম্বার 3 যে স্মার্টফোনটা, সেটা রেডমির পক্ষ থেকে রেডমি 11 প্রাইম স্মার্টফোন। তো এই ফোনটি একটা অসাধারণ স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে। সবপ্রথমে প্রাইস সম্বন্ধে কথা বলবো। 4GB 64GB ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান প্রাইস 10,000-এর মধ্যে, কিন্তু যদি এই ফোনটি বাংলাদেশের প্রাইস দেখা যায় তো এবার বাংলাদেশ থেকে এই ফোনটি আপনারা 15-16 হাজারের মধ্যে আনঅফিসিয়ালিভাবে পারচেস করতে পারবেন। তো এটা অসাধারণ একটা স্মার্টফোন। চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো এখানে 6.58 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো। লুকসটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লুকসের সঙ্গে আসছে। প্লাস্টিক ইউজ করা হয়েছে ব্যাকে এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 201 গ্রাম। ক্যামেরা সম্বন্ধে কথা বলা যায় তো এই ফোনটি রিয়ার ক্যামেরা পাচ্ছেন আপনারা, ট্রিপল ক্যামেরা, সেটা যার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা ওটা ঠিকঠাক পেয়ে যাবেন প্রাইসের দিক থেকে। ব্যাটারি সম্বন্ধে কথা বলা যায় তো এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 5000mAh-এর বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 18W প্রসেসর সাপোর্টও দেওয়া হয়েছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। এখানে হেডফোনের জন্য 3.5 জ্যাকও আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এবং ফাইনালি কথা বলা যায় এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, তো এটা মিডিয়াটেক হিলিও G99-এর প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটি, যেটা প্রাইস পয়েন্টের দিক থেকে ঠিকঠাক প্রসেসর বলতে পারেন, যেখানে আপনার গেমিংও অনায়াসে করতে পারবেন, মিডিয়াম গেমিং ইজিলি হয়ে যাবে এই ফোনটি থেকে। তো এই ফোনটি এই প্রাইস পয়েন্টের ভিতরে রেডমি 11 প্রাইম স্মার্টফোনটি একটা বেস্ট ফোন, আপনারা এই ফোনটি এখন নিতে পারেন এই সময়ে। এবার বলবো আমার লিস্টের 2 নম্বর যে স্মার্টফোনটা, সেটা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি C55 স্মার্টফোন। তো এই ফোনটি একটা অসাধারণ স্মার্টফোন, লেটেস্ট স্মার্টফোন রিয়েলমির পক্ষ থেকে, যেটা প্রাইস সম্বন্ধে কথা বলবো। 4GB 64GB ভেরিয়েন্ট আছেন ইন্ডিয়ান ₹11,000-এর মধ্যে, কিন্তু যদি এই ফোনটি বাংলাদেশি প্রাইস দেখা যায় তবে এটা বাংলাদেশ থেকে আপনারা এই ফোনটি অনায়াসে কিনতে পারবেন। অফিসিয়ালিভাবে 6/128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,000-এর মধ্যে। তো বাংলাদেশ থেকে এই ফোনটি 18,000-এ অফিসিয়ালিভাবে আপনারা কিনতে পারবেন। তো এই ফোনটি একটা অসাধারণ স্মার্টফোন রিয়েলমির পক্ষ থেকে, যেখানে আপনারা ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন প্রাইসের দিক থেকে। চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। সবপ্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। 6.72 ইঞ্চের একটা বড় IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে এবং এখানে ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে iPhone 14 সিরিজের মতো। তো ফোনটা দেখতে খুব সুন্দর লাগছে, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটির লুকসের একটা ভালো লুকস দেওয়া হয়েছে, প্লাস্টিক দেওয়া হয়েছে ব্যাকে, গ্লসি ফিনিশের সঙ্গে আসছে এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 189 গ্রাম। ফোনটির ক্যামেরাতে পাচ্ছেন আপনারা রিয়ার ক্যামেরা ডুয়েল ক্যামেরার সঙ্গে আসছে, মেন সেন্সার থাকে 64 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই প্রাইস পয়েন্টের ভিতরে একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনও বলতে পারেন, যেখানে 64 মেগাপিক্সেলের মেন সেন্সার দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো এখানে পিক্সও খুব সুন্দর সুন্দর নিতে পারবেন আপনারা এই ফোনটি থেকে। ব্যাটারির জন্য পাচ্ছেন এই ফোনটিতে 5000mAh-এর বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 33 ঘন্টার ফাস্ট চার্জ পাচ্ছেন আপনারা বক্সের ভেতরে, যেটা খুব দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, হেডফোনের জন্য 3.5 জ্যাকও পাচ্ছেন। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, তো এখানে মিডিয়াটেক হিলিও G88-এর প্রসেসর ইউজ করা হয়েছে, তো এটা ঠিকঠাক প্রসেসর আপনারা বলতে পারেন। কিছুটা পুরোনো প্রসেসর হলেও এখানে পারফরমেন্স আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন, মিডিয়াম গেমিং ইজিলি হয়ে যাবে এই ফোনটিতে এবং নর্মালি ইউজে কোনো রকম প্রবলেম হবে না। তো রিয়েলমির লেটেস্ট স্মার্টফোন রিয়েলমি C55 স্মার্টফোনটি এখন এই সময় আপনারা নিশ্চিন্তভাবে পারচেস করতে পারেন এই প্রাইস পয়েন্টের ভেতরে। এবার কথা বলবো আমার লিস্টের নাম্বার 1 যে স্মার্টফোনটা, সেটা মোটরোলার পক্ষ থেকে মোটরোলা G13 স্মার্টফোন। তো এই ফোনটি একটা অসাধারণ স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভিতরে, ইন্ডিয়ান প্রাইস 10,000-এর মধ্যে একটা বেস্ট ফোন আপনারা বলতে পারেন। তো এই ফোনটি 4GB 128GB ভেরিয়েন্ট পাচ্ছেন ইন্ডিয়ান ₹10,000-এর মধ্যে, কিন্তু যদি এই ফোনটি বাংলাদেশের প্রাইস দেখা যায় এটাও আনঅফিসিয়ালভাবে 16-17 হাজারের মধ্যে আপনারা বাংলাদেশ থেকেও এই ফোনটি নিতে পারবেন। তো মোটরোলার পক্ষ থেকে মোটো G13 স্মার্টফোনটি অসাধারণ স্মার্টফোন, যেখানে আপনারা পারফরমেন্স
পারফরমেন্সের দিক থেকে নেক্সট লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে 90 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন ডিসপ্লেতে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো, লুকসটা খুব সুন্দর রাখা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাক এখানে গ্লাস নয়, এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 183 গ্রাম। ক্যামেরার জন্য পাচ্ছেন আপনার এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সার থাকছে 50 MP, তার সঙ্গে 2 MP মাইক্রো সেন্সার এবং 2 MP ডেপথ সেন্সার পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে 8 MP সেলফি ক্যামেরা। ব্যাটারিতে পাচ্ছেন আপনার এই ফোনটিতে 5000mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 20W ফাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা বক্সের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, হেডফোনের জন্য 3.5 জ্যাকও পাচ্ছেন। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, এখানে পাচ্ছেন আপনার মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এই প্রসেসরটা একটু পুরোনো প্রসেসর হলেও ফোনটিতে যে পারফরমেন্স আপনারা পাবেন, এটা বেস্ট পারফরমেন্স পাবেন আপনারা এই প্রাইস রেঞ্জের দিক থেকে, যেখানে গেমিংও করতে পারবেন অনায়াসে এবং নর্মালি ডে টু ডে ইউজে কোনো প্রবলেম হবে না আপনাদের। তো মোটরোলার পক্ষ থেকে মোটরোলার G13 স্মার্টফোনটা এখন এই সময় আপনারা নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন। একটা 10,000 প্রাইস পয়েন্টের ভিতরে একটা বেস্ট ফোন হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রাইস দেখা যায় 16-17 হাজারের মধ্যে আপনারা আনঅফিসিয়ালভাবে এই ফোনটি এখন বাংলাদেশ থেকে নিতে পারবেন। এবং বন্ধুরা, আমি আরও একটি ফোন আপনাদের সাজেস্ট করে দিতে প্রাইস পয়েন্টের ভিতরে, যেটা ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 25G স্মার্টফোন, যেটা 4/64 ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান প্রাইস 11,500 মধ্যে। তো এই প্রাইস পয়েন্টের ভিতরে এই ফোনটি একটা ভালো ফোন, যেটা 5G পারফরমেন্স পাচ্ছেন ইনফিনিক্সের পক্ষ থেকে। এখানে 50 MP মেন ক্যামেরা পাচ্ছেন, প্রসেসরের দিক থেকে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 প্রসেসর পাচ্ছেন। তো একটা ভালো পাওয়ারফুল ফোন আপনারা বলতে পারেন, যেখানে ইন্ডিয়ান রুপিস 11,500 মধ্যে একটা 5G ফোনের সঙ্গে আপনারা পারফরমেন্সও ঠিকঠাক পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এবং বাংলাদেশের প্রাইস দেখা যায় কিছুটা বেশি হতে পারে, তবু আন্ডার 20,000 মধ্যে আপনারা বাংলাদেশ থেকেও এই ফোনটি নিতে পারবেন অনায়াসে এখন।